দর্শক জিপে চিসপাত বিএসএমএমইউ এটুআই করোনা হেল্পলাইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাফিনা আহমেদ তুরি করোনা মহামারীর কারণে দেশের স্বাভাবিক চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হওয়ায় বিভিন্ন রোগে আক্রান্ত বিপুল সংখ্যক মানুষ হয়ে পড়েছেন নিরুপায় এমন বাস্তবতায় স্বাস্থ্য বিষয়ক জরুরি তথ্য সেবা পৌঁছে দেবার পাশাপাশি করোনা নিয়ে আপনাদের নানান প্রশ্নের উত্তর দিতে আমাদের এই বিশেষ আয়োজন করোনা এবং অন্যান্য রোগের ব্যাপারে আপনাদের পরামর্শ দিতে প্রতিদিনের মতো আজও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউ থেকে আমাদের সঙ্গে রয়েছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের সঙ্গে রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিমাটোলজি বিভাগের অধ্যাপক ডক্টর মিনহাজ রহিম চৌধুরী এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অবস্টেট্রিক্স অ্যান্ড গায়নোকোলজি বিভাগের অধ্যাপক প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর বেগম নাসরিন দর্শক জানিয়ে রাখছি আপনাদের মতামত অভিযোগ প্রশ্ন শুনবার জন্য আর টিভি টেলিফোন ফেসবুক মেসেঞ্জার রয়েছে অবারিত বিস্তারিত দেখুন স্ক্রল এবং স্ক্রিনে বিএসএমএম থেকে বিশেষজ্ঞ সেবা পেতে সকাল নটা থেকে দুপুর দুটা পর্যন্ত ফোন করুন শূন্য নয় ছয় এক এক ছয় সাত 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 এই নম্বরে অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে জিপিএইচ স্পাতের সৌজনে আমি মূল আলোচনা যাচ্ছি শুরুতেই অধ্যাপক ড চৌধুরী স্যারের কাছে আসছি বিসিএসআইআর এর সাম্প্রতিক গবেষণা প্রতিবেদনে দেশে পাঁচ ধরনের করোনার অস্তিত্বের কথা বলা হয়েছে এছাড়াও দেশের সাতশো সাঁত্রিশটি পয়েন্টে প্রাপ্ত উপাত্তে জানা গিয়েছে যে বাংলাদেশে করোনার জিন বিশ্বে যে কোনো দেশের চেয়ে বেশ দ্রুত পরিবর্তিত হচ্ছে এক্ষেত্রে সামনে করোনা ভাইরাসটি আরো বিধ্বংসী বা প্রাণঘাতী হয়ে ওঠার কোনো সম্ভাবনা রয়েছে কিনা আপনার বিশ্লেষণ জানতে চাচ্ছি এই যে খুব দ্রুত যে মিউটেশন বা পরিবর্তন হচ্ছে এটির দুটি দিক আছে দুটি দিকই আছে ভালো এবং খারাপ ভালো দিকটি হচ্ছে সাধারণত দেখা যায় যে যত বেশি মিউটেশন হয় তত ভাইরাসগুলো দুর্বল হতে থাকে যদি এই বিষয়টি ঘটতে থাকে তাহলে এটি অবশ্যই আমাদের জন্য একটি ভালো খবর ক্রমশ দুর্বল হতে থাকবে ভাইরাস আবার অনেক সময় আরও বিধ্বংসীয় হয় তো আমিও যতটুকু জেনেছি যে এটাও যারা এই তথ্য উপাত্ত সংগ্রহ করেছেন ওনারাও এটি অক্সফোর্ডে পাঠিয়েছেন অথবা পাঠানোর পরিকল্পনা করছেন তো এরপর পরবর্তী পর্যায়ের গবেষণাগুলো থেকে আমরা আরও নিশ্চিত হতে পারবো যে আমাদের দেশে আসলে এটি আরও বিধ্বংসী রূপ নিবে কি না নাকি আস্তে আস্তে এটি দুর্বল হবে তবে এই প্রসঙ্গে আমি একটু বলতে চাচ্ছি যে আমাদের দেশে সম্ভবত আমরা সবাই এখন জানি যে আমাদের টেস্ট হচ্ছে খুবই কম তো এই জায়গাটাই বোধহয় আমাদের যে কোনো মূল্যে একটু নজর দেওয়া উচিত যেমন আমাদের যেমন আমরা আরেকটি টেস্টের কথা জানি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট এই র্যাপিড অ্যান্টিজেন টেস্টটি কিন্তু পৃথিবীর অনেক দেশেই এখন আদৃত যেহেতু আমরা সকলে জানি আর এই টেস্টটি একটু ব্যয়বহুল এবং সবার জন্য করা সম্ভব না এবং নানান রকম জটিলতাও আছে তাই যদি আমরা আর টিপিসিআর পাশাপাশি এই র্যাপিড অ্যান্টিজেন টেস্টটা করে ফেলতে পারি এবং এটি কিন্তু কম খরচে করা যায় এবং মাত্র পনেরো মিনিটের মধ্যে আসলে রেজাল্ট পাওয়া যায় এবং আমরা যদি সেন্সিটিভিটির কথাও চিন্তা করি এটিরও সেন্সিটিভিটি কিন্তু প্রায় ফর্টি টু নাইনটি পার্সেন্ট ভেরি করে ভালো কিট যদি হয় তাহলে সেন্সিটিভিটি কিন্তু অনেক বাড়ানো সম্ভব অন্যদিকে আমরা জানি আর টিপিসিআর তারও কিন্তু সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট সেন্সিটিভিটি এবং দুটোরই কিন্তু স্পেসিফিসিটি অনেক বেশি তো সব কিছু বিবেচনায় আমার কাছে মনে হয় যে আমাদের এখন শুধু আর টিপিসিআর সীমাবদ্ধ না থেকে এত কম টেস্ট না করে আমরা এই কম খরচের র্যাপিড অ্যান্টিজেন টেস্টটিও খুব দ্রুত আমাদের দেশে একটু নিয়ে আসা ভালো একটা কিট ব্যবহার করে এবং অনেকগুলো জায়গায় এটাকে ছড়িয়ে দেওয়াটা খুবই দরকার উদাহরণস্বরূপ আমি একটু সময় নিয়ে একটু বলি যে কি উপকার হতে পারে যেমন ধরুন একটি সরকারি প্রতিষ্ঠান বা একটা একটা বেসরকারি প্রতিষ্ঠানে একজনের জানা গেল যে কোভিড পজিটিভ একজন রুগী পাওয়া গেল এখন অন্য যারা স্টাফ আছেন তাদেরকে তাহলে কি করা উচিত তাহলে তাদেরকেও কিন্তু আমরা যদি র্যাপিড অ্যান্টিজেন টেস্টটা করিয়ে ফেলতে পারি এবং যাদের পজিটিভ আসবে তাদেরকে আমরা একটু আলাদা করে ফেললাম যারা নেগেটিভ তারা একটু তারা একটু কাজ চালিয়ে গেলেন এবং সেই সব ক্ষেত্রে যাদের পজিটিভ হলো এরপরও অফিসের এই একশো জন স্টাফের যাদেরকে আমরা পজিটিভ পেলাম তাদেরও কিন্তু তাদের বাড়িতেও যারা আছেন পরিবারের সদস্য তাদেরও আমরা এই পরীক্ষার আওতায় নিয়ে আসলাম এবং তাদের মধ্য থেকেও তাহলে আমরা ধরে ফেলতে পারলাম যে কাদের পজিটিভ কাদের নেগেটিভ এভাবে কিন্তু আমরা যদি এইভাবে এই টেস্টটিকে ছড়িয়ে দিতে পারি তাহলে কিন্তু এটা আমার কাছে মনে হয় যে বৃহদাংশ মানুষের কাছে আমরা পৌঁছাতে পারব দ্রুত এবং কত মানুষ আসলে আমাদের দেশে আক্রান্ত এটার একটা সঠিক পরিসংখ্যান আমরা পেতে পারি যেমন আমি যদি এক আরেকটি উদাহরণ দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি যেমন নিউ ইয়র্ক স্টেটে ওরা কিন্তু প্রতিদিন প্রায় এক লক্ষ টেস্ট করে এই এক লক্ষ টেস্টের মধ্যে রেপিড অ্যান্টিজেন তো আলোচনা পরবর্তীতে আবার আপনার কাছে এসে তখন আমরা শুনব এই মুহূর্তে আমি ডক্টর বেগম নাসরিন ম্যামের কাছে যেতে যাচ্ছি ম্যাম দেশে করোনা কালীন সময় অপরিকল্পিত কিশোরীকালীন গর্ভধারণ বেড়ে গেছে আমরা জানতে চাইব যে এই অনিয়ন্ত্রিত মাতৃত্ব কিশোরীকালীন সন্তান ধারণ কতটুকু ঝুঁকিপূর্ণ এবং সেই ক্ষেত্রে তাদের সঠিক স্বাস্থ্যসেবা সেবা প্রাপ্তি ও নিরাপদ প্রসবে করণীয় কি ধন্যবাদ আপনাকে আমরা এই করোনাকালীন সময়ে আমাদের সাধারণ মানুষের প্রতি আমাদের উপদেশটা হলো তারা যেন এই সময় গর্ভধারণ থেকে বিরত থাকে শুধু যাদের একটু বয়স বেশি বা যারা ইনফার্টিলিটিতে ভুগছে তারা ছাড়া আমরা সবাইকে বলছি তারা যেন গর্ভধারণ থেকে বিরত থাকে কিন্তু বাস্তবতাটা অন্যরকম ইউনিসেফের রিপোর্টে দেখা গেছে যে এই করোনাকালীন সময়ে প্রায় টু পয়েন্ট মিলিয়ন ডেলিভারি হতে যাচ্ছে তো এটার এর মধ্যে তো কিশোরীরা আছেই তারপরে কিশোরী ছাড়াও যারা রিপ্রোডাক্টিভ এজের তারাও আছে তো যেটা সমস্যা হলো যে কিশোরীকালে যারা গর্ভ ধারণ করে তাদের আমরা সবাই জানি তাদের কম্পিকেশন বেশি হয় তাদের হচ্ছে ক্লামশিয়া বেশি হয় তাদের প্রেসার অন্য অন্য সমস্যাগুলো হয় হোম ডেলিভারি করতে যেতে তাদের অবস্থাটির লেবার পিপিএইচ অনেক ধরনের সমস্যা হয় তো এই আমাদের কাছে অলরেডি রিপোর্ট আছে যে এখন এই সময়টাই মানুষ ভয়ে হোক বা যে কোনো কারণে হোক ডাক্তারের কাছে আসছে না বা ইনফেক্টেড হয়ে যাওয়ার ভয়ে তারা বাড়িতেই থাকতেছে এবং তাদের এন্টিনেটাল যে রেগুলার চেক আপটা করার কথা সেটাও তারা ঠিকমতো করছে না তার ফলে তারা ডেলিভারিটা বাসাই করছে এবং বাসাই করতে যে গর্ভকালীন যে মানে ডেলিভারির সময় প্রসবকালীন যে কমপ্লিকেশানগুলো সেগুলো অনেক বেড়ে গেছে তবে আমি সবার কাছে মানে সাধারণ জনগণের কাছে আমার বক্তব্য যে এটাই যে আপনারা যদি গর্ব আমরা এই সময়টা গর্ভধারণটা এড়িয়ে চলুন আর যদি গর্ভধারণ হয়েই যায় আপনারা নিয়মিত এন্টারনেটাল চেক জন্য আসুন এবং হচ্ছে ডেলিভারিটা অন্তত হাসপাতালই করুন কারণ হাসপাতালটা সবসময় খোলা আছে ইমার্জেন্সি আউটডোর সব কিছুই খোলা আছে ইমার্জেন্সি সার্ভিস চালু আছে ধন্যবাদ ম্যাম আমাদের একজন ফেসবুক ইউজার শুভাশিস চ্যাটার্জি তিনি জানতে চেয়েছেন আমার বয়স তিরিশ বছর আমি দু হাতে বেশিক্ষণ ভারী কিছু ধরে রাখতে পারি না এমন কি মোবাইল ফোনও কিছুক্ষণ ব্যবহার করলে হাতে ব্যথা করে করণীয় কি আমি এটা একটা মিনহাজ স্যারের কাছ থেকে এই প্রশ্নের উত্তরটি নিতে যাচ্ছি না ঠিক আছে আপনার এই উপসর্গ আসলে একজন আপনার নিকটস্থ আমি বলবো যে একজন চিকিৎসকের একটু পরামর্শ নেওয়া দরকার একজন মেডিসিন বিশেষজ্ঞ অথবা একজন রিউমেটোলজি বিশেষজ্ঞ ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ ওনারাও আপনাকে হেল্প করতে পারেন তবে এই সব ক্ষেত্রে শুধু যদি আপনার এই হাতেই প্রবলেমটুকু থাকে সেখানে হয়তো আমাদের আরও অনেক কিছু জানার আছে আপনাকে ঘিরে যেমন পায়ে কোনো অসুবিধা হচ্ছে কি না ঘাড়ে কোনো প্রবলেম হচ্ছে কিনা কোমরে কিছু প্রবলেম হচ্ছে এই সব কিছু দেখে তারপরে আপনার হয়তো কিছু পরীক্ষা লাগতে পারে এই সব দেখার পরে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে কিন্তু জাস্ট এইটুকু উপসর্গ থেকে আমার কাছে মনে হচ্ছে যে খুব জটিল কিছু এটি হওয়ার কথা না হয়তো সাধারণ কিছু ব্যায়াম সাধারণ কিছু ওষুধেই আপনার এটা কমে যাওয়ার কথা ধন্যবাদ স্যার আমি পরবর্তী প্রশ্নটি ডক্টর নাসরিন ম্যামের কাছে করতে যাচ্ছি ম্যাম সুমি নামে আমাদের একজন ফেসবুক ইউজার আপনার কাছে জানতে চেয়েছে যে বাচ্চা জন্ম নেবার পর তাকে কি কি টিকা দিতে হয় বাচ্চাকে জি আচ্ছা বাচ্চাকে সাধারণত ডিপিটি একটা আছে ডিপথোরিয়া পলিওর টিটেনাস একসাথে তিনটা থাকে তারপরে মিজেলসে টিকা দিতে হয় তারপরে হচ্ছে যক্ষা টিকা দিতে হয় ঠিক আছে এগুলোই মেনলি দেওয়া হয় আর ইদানিং আরও কিছু টিকা আসছে সে সেগুলো সিলেক্টিভ বাচ্চার ডাক্তার আরও ভালো বলতে পারবে ধন্যবাদ ম্যাম পরবর্তী প্রশ্নটি করেছে ফেসবুকে তৌহিদুল ইসলাম স্যার এই প্রশ্নের উত্তরটি আমি ডক্টর মিনহাজ স্যার আপনার কাছ থেকে নিতে চাচ্ছি তৌহিদুল ইসলাম বলছে যে তার মাথায় ও ঘাড়ে প্রচণ্ড যন্ত্রণা হয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী টিলকোটিল ফেক্সি ব্যাক এজেন্টা মেথিগ্রাড ওষুধ খাচ্ছে ওষুধ না খেলেই বা বন্ধ করলেই আবার অসুস্থ বোধ করি এক্ষেত্রে আমি কি করতে পারি আমি তাহলে প্রশ্নটি হচ্ছে মাথায় ঘাড়ে প্রচণ্ড যন্ত্রণা হয় এই যন্ত্রণাটা আমি এবং ওষুধগুলো দেখতে পাচ্ছি আসলে এগুলো একটু ব্যথানাশক ওষুধ আছে একটু মাসেল রিলাকজেন্ট আমরা বলি এংজিওলাইটিক বলি এই ধরনের কিছু ওষুধ আছে তো একদম নিচে আরেকটা ওষুধ যেটার কথা বলা মেথি মেথিপ্র্যাড আমি প্রথমেই বলব যে এই ওষুধটি হয়তো এইরকম উপসর্গতে আপনার সেবন না করাই ভালো এবং অবশ্যই আপনার এই যে আপনার যে সমস্যাটুকু হচ্ছে এটার অনেকগুলো কারণ আছে তো এই কারণটি বের করাটা কিন্তু ইম্পর্টেন্ট শুধু উপসর্গ ভিত্তিক চিকিৎসা কিন্তু নয় আপনার দরকার হবে এটি কেন হচ্ছে সেটা বের করা এবং আপনার একজন নিকটস্থ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়াটা দরকার অনেকগুলো কারণ থাকতে পারে সেই কারণটা বের করে সেটা সঠিক চিকিৎসাটা নিলে আপনি অবশ্যই এই কষ্ট থেকে মুক্তি পাবেন আমি আশা করছি ধন্যবাদ স্যার পরবর্তী প্রশ্নটি রয়েছে ডক্টর কখন গঠিত হয় এবং গর্ভকালীন সময় একজন গর্ভবতী নারী কি কি খাবার বেশি বেশি পরিমাণে খাবেন প্রথম প্রশ্নটা আর একবার বলেন শিশুর ব্রেন কখন গঠিত হয় এবং একজন নারী গর্ভকালীন সময়ে কোন কোন খাবারগুলো বেশি পরিমাণে খাবেন আচ্ছা আমরা সাধারণত একটা মানুষের যে খাবার দরকার হয় যখন গর্ভবতী হয় তখন তার জন্য একটু বেশি খাবার দরকার হয় বলে তিনশো কিলো ক্যালোরি বেশি খা খাবার লাগে তো কি কি খাবার মানে যদি তার ডায়াবেটিস না থাকে সে স্বাভাবিক আমরা যা খাই সেটাই একটু বেশি বেশি করে খাবে যেমন একটু ভাত বেশি খাবে ডাল খাবে মাছ প্রোটিন জাতীয় খাবারের মধ্যে মাছ মাংস ডিম দুধ এসব খাবে তার এক্সট্রা ফুড লাগবে মোট কথা একটা স্বাভাবিক মানুষ যা খায় প্রেগনেন্ট অবস্থায় তাকে একটু বাতি খাবার খেতে হবে এবং তার সেটাকে বলে ব্যালান্সড ডায়েট এবং মানে প্রোটিন সমৃদ্ধ খাবার তাকে তার মধ্যে ফলমূল তারপরে হচ্ছে শাকসবজি থাকতে হবে প্রোটিন থাকতে হবে ম্যাম একটা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য একটা মাকে সেক্ষেত্রে কি কি খাবার বেশি পরিমাণে গ্রহণ করা উচিত সেটি নির্দিষ্ট করে যদি বলতেন ব্রেন ব্রেইন জন্য আচ্ছা ঠিক আছে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য মানে নর্মালি আমরা যে খাবার ব্যালান্স ডায়েট খাই তাতেই বাচ্চার ব্রেন ডেভেলপ হবে কিন্তু কিছু আছে না যে বলে যে যদি কোনো আয়োডিন ডেফিসিয়েন্সি থাকে কারো থাইরয়েডের সমস্যা থাকে না খাবারের চেয়ে এই সমস্যাগুলো আইডেন্টিফাই করা বেশি জরুরি নর্মাল খাবার খেলে বাচ্চা যদি নর্মালি থাকে পেট মার যদি অন্য কোনো ডেভেলপমেন্ট মানে প্রেশার না থাকে বা অন্য কোনো ডায়াবেটিস না থাকে অন্য কোনো সমস্যা না থাকে তাহলে ব্রেন ডেভেলপ আর যদি টাইমের আগে ডেলিভারি না হয়ে যায় ঠিক আছে আমরা চাই যে একটা বাচ্চা পূর্ণ বয়স হয়ে ডেলিভারি হোক সময় যেয়ে দেখা যাবে যে অনেক বেশি প্রেশার বা অনেক অন্য কোনো মেডিকেল সমস্যা হার ডিজিজ কোনো কারণে তার বাচ্চাকে আগে ডেলিভারি করে ফেলতে হলো সেই ক্ষেত্রে বাচ্চার ব্রেন কিন্তু পুরোপুরি ডেভেলপমেন্ট হয় না পুরোপুরি বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট হওয়ার জন্য বাচ্চাটাকে শেষ পর্যন্ত পর্যন্ত যেতে হবে তবে খাবার দাবারের জন্য স্পেশাল কোনো খাবার এরকম নাই যে এটা খেলে ব্রেন ডেভেলপমেন্ট হবে আমরা যা স্বাভাবিক খাবার খাই সেটাই খেতে হবে খাবার মধ্যে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট সব জাতীয় খাবার ভিটামিন মিনারেলস সব কিছু থাকতে হবে আর আয়োডিন ডেফিসিয়েন্সি থাকা যাবে না যে কিছু থাকে এলাকায় যে কিছু আমাদের দেশে কিছু কিছু এলাকা আছে থাকা যাবে না এইটা হয়েছে আমাদের সঙ্গে আমরা কলটি দর্শক কে বলছেন কোথা থেকে কি নাম বলে প্রশ্ন করুন এবং আমাদের সঙ্গেই থাকুন আমি ঢাকা থেকে জাসমিন বলছি আপ বয়স বাষট্টি বছর জি প্রশ্ন এগারো বছর আগে মেনোপজ হয়েছে এখন হঠাৎ করে দুই দিন আগে ব্লিডিং শুরু হয়েছে আমি কালকে গতকাল ডক্টরের কাছে গেছিলাম ডাক্তার কাছে উনি অনেকগুলো টেস্ট দিয়েছেন তো আমি দুটো আল্ট্রাসোনো করেছি রিপোর্ট পাইনি আর প্র্যাপ্টিমার টেস্টের জন্য স্যাম্পল কালেক্ট করতে যে ব্লিডিং আছে বলে ওনারা অন্য স্যাম্পলটা নেয়নি কিন্তু আসলে ব্রিডিং অনেক বেশি হচ্ছে আমি কী করতে পারি আমি অনেক ভাবতে ধন্যবাদ দর্শক সঙ্গে থাকুন আমাকে আমাদের দর্শক ম্যাম আপনি যদি আমাদের এই দর্শকের প্রশ্নের উত্তরটি দিতেন ওনার প্রশ্নটা আমি ঠিক ভালো মতো বুঝতে পারিনি ম্যাম ওনার বয়স বাষট্টি বছর এগারো বছর আগে ওনার মেনোপোজ হয়েছে গত দুদিন আগে তার আবারও ব্লিডিং শুরু হয়েছে তাকে ডক্টর বেশ কিছু রিপোর্টস টেস্ট রিপোর্টস করতে বলেছেন কিন্তু সেগুলো এখনও আসেনি উনি অনেক আপসেট উনি কি করবেন আপনার কাছ থেকে দিক নির্দেশনা জানতে চেয়েছেন পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার পরে যদি দশ বছর পরে যদি আবার ব্লিডিং হয় সেটা অবশ্যই একটা সমস্যার কারণে হয় এটা অবশ্যই একটা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে তার বেসিক্যালি সমস্যাটা কি কী এক্ষেত্রে আলট্রাসোনোগ্রাম যেটা বলি ট্রান্সভেজেনার সোনোগ্রামের ইম্পর্টেন্সটা খুব বেশি আলট্রাসোনের রূপে আর তার আগে ওনাকে একটু এক্সামিন করে দেখার দরকার যে কারণে শেষের দিকে মানে মেনো মেনোপোজ হওয়ার পরে ব্লিডিং হয় তার মধ্যে দুইটা ইম্পর্টেন্ট সমস্যা আছে এটা সময় হবে এমন না তবে এটা হলো যে একটা আমার জড়ায়ের ভিতরের ক্যান্সার এন্ডোমেটিয়াল ক্যান্সার এবং জরায়ের মুখের ক্যান্সার এই দুইটা জিনিস এ হওয়ার সম্ভাবনা আছে তো তাছাড়াও অন্য অন্য ক্যান্সার না এরকম অনেক কারণেও হতে পারে তবে এই যে দুইটা জিনিসকে দুইটা ডিজিজকে এক্সক্লুড করার জন্য যেটা করতে হবে ওনাকে অবশ্যই একজন গায়নোকোলজিস্ট দিয়ে এক্সামিন করতে হবে ওনার জরায়ের মুখটা চেক করতে হবে প্লাস একটা আলট্রাসোনো করে দেখতে হবে যে জড়াইয়ের ভিতরে এন্ডোমেটিয়াল এন্ডোমেটিমে কোনো সমস্যা আছে কি না এবং সে যে সমস্যা থাকে তাহলে তাকে একটা ডিএনসি করে পরবর্তীতে স্ক্রুট করতে হবে যে এটা আদৌ কোনো খারাপ কিছু কিনা আর যদি সেরকম কিছু না হয় তাহলে এই দুটা জিনিস বাদ দিলে যদি অন্য কোনো কারণে বিডিং হয় তাহলে